মাননীয় স্পিকার আপনি আসলে খুব ভাগ্যবান কারণ এগুমেন্টে শান্ত অপজিশন আর কখনো সংসদে ছিল না এবং ভবিষ্যতে আসবে না যত ইচ্ছা তত আইন আপনি আনতে পারবেন এবং এখানে মাত্র দুই মিনিট আমরা কথা বলবো আইনগুলো পাশ হয়ে যাবে এগুমেন্টে অপজিশন আপনি পাবেন না মাননীয় স্পিকার আইন কত রকম আইন আছে খালি আইন আসতেছে এবং পাশ করে দিচ্ছি এই আইনটি আনে কোনো দরকারই নাই কারণ এই যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এই আইনটা আইনটা যথেষ্ট ভালো ছিল কিন্তু এখানে সুবিধাটা কারা পাচ্ছে মাননীয় স্পিকার এইখানে কি আসলে কোনো পাবলিক প্রাইভেট কোম্পানি পাচ্ছে বেসরকারি কোনো বিনিয়োগের এখানে সুযোগ কারা নিচ্ছে কিছু সরকারের ভাগ্যবান ব্যবসায়ী লোকজন এই সুযোগে কিছু বড় বড় ইন্ডাস্ট্রি করে নিয়েছেন সাধারণ কোনো ব্যবসায়ী এর মধ্যে ঢুকতে পারে না আজ পর্যন্ত আপনি যদি ডাটা নেন খবর নেন তাহলে দেখবেন যে কে কারা এর পিছনে আছে আজকে আবার এইটাকে সংশোধন করতে যাচ্ছেন এই দেশে কোনো ইন্ডাস্ট্রি হয় না আমলাতান্ত্রিক জটিলতার জন্য যারা ইন্ডাস্ট্রি করছে তারা এত ভুক্তভোগী একটা মৎস্য খাবার করতে গেলেও পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র লাগে এক বছর আনতে আপনি ফায়ার সার্ভিসের ছাড়পত্র লাগবে আপনার মৎস্য দপ্তরের ছাড়পত্র লাগবে কত জায়গার যে ছাড়পত্র লাগবে মাননীয় স্পিকার ভূমি মন্ত্রণালয়ের ছাড়পত্র লাগবে অর্থাৎ যার যত অথরিটি আছে ওখানে প্রয়োগ করবে বিধিতে সব লিখে দেবে এইগুলো স্যার আপনি করতে পারবেন না তাহলে এখানে ইন্ডাস্ট্রি হবে কিভাবে আপনি যদি পর্যটন শিল্প জানার মধ্যে অনেক মন্ত্রী আছে সামনে এখানে বীর বাহাদুর বাবু আছেন জি বলুন এক মিনিট একটা পদ দেবে না সরকার একটা লাইট দেবে না ই দেবে না সমস্ত নিজেদের ব্যয় করতে হবে যেই করবে আপনি দৌড়িয়ে যাবেন কেন আমার ট্যাক্স দেন খাজনা দেন ভ্যাট দেন এইটা না দিলে ঘুষ না দিলে আমি কিছুই করবো না একটা ড্রেন করতে গেলে নিজের টাকা দিয়ে করবে সেখানে সরকারকে টাকা দিতে হবে ঘুষ দিতে হবে অর্থাৎ এই সমস্ত আইন দরকার তো নাই না আমলাতান্ত্রিক জটিলতার জন্য এই দেশে কোনো কিছু হবে না সমস্ত কিছু আমলাদের হাতে নিয়ে নিয়ন্ত্রণ নিয়ে যাচ্ছে এইটা কোনো হইতে পারে না একজন পিয়নকে যদি অ্যারেস্ট করতে হইলে তাদের অনুমতি লাগে আর এখানে এতগুলো সংসদ সদস্য আছে কাউকে অ্যারেস্ট করতে হইলে কিন্তু আপনার অনুমতি লাগবে না এই যে হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা এইবার চলতে পারে না মাননীয় স্পিকার আমি মনে করি যে এই ধরনের আইন আনা আছে যেটা আছে এই দিয়েই যথেষ্ট এই দিয়েই আমাদের চলবে ইন্ডাস্ট্রি এই সমস্ত আইনই আনার দরকার নাই আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার